কাম বুঝছা নহব তন্ড শাস্তি পাবাই লাগবো কি শাস্তির কথা কই আছে মোর ধৈর্যর কি মাছেরে যাওয়া দি মই এনুক কাম করবে আর বাদ দিয়া আছো এবলি তো তারকে হাত দিবে লাগে নাকি থানা কেস দিব মই জেলত ভরে থম ও বাবা একে তারু মিঠে লগই আগতে পুলিশক পয়সা দি ম্যানেজ কর থৈছি হ্যাঁ ইছা না কলাব ন বজা পুলিশক ম্যানেজ করছি ও ঠিকরে কোন মাছ বাবা কইছিল শাশুন নাতে আসনি কে কি মান মাছ পয়সা তয় কোন মাছ আছে এতে একু নাই ইটু শাশুন তয় হো কন্যারের কথা চিন্তা করি তো যে ইমান ভাল হইছে তেনা হলে বহুত ভাল কথা বা আপডেট এনকে আপডেট আপডেট কই থাকাতে নিজে কিতেবা আউটডেটেড হই যাবি ওই আপডেট মুখেরি কই লাভ নাই কাম গেল আপডেট কর ও ভাগি মা মানুহৰ জীৱনটো টকাটো ৰিপিঠি হিপিঠি এদিন যদি সুখ আন এদিন দুখ ঠিক কথাই কৈছো মই ইয়াকলকে মোকে চাচোন হা ইমান কষ্টত দিন কটাইছিলো নেখাই নবৈ পেটত গাঁঠি মাৰিও আছিলো এতিয়া কিন্তু ভগৱন্ত তেৰাই অৰতনি চাকৰিটো দি মোক অকণ সুখ দিছে সেই বুলিয়ে অহংকাৰ নকৰিবি অহংকাৰ কৰিলে পতন নিশ্চিত নাই মোমা দুখৰ দিনতে মানুহবোৰক ভালকৈ চিনি পাই ল'লো এতিয়া কাৰো ওচৰত অহংকাৰ কৰিবলৈও নাই আৰু কাৰো ওচৰত সৌ হ'বলৈও নাই এই চকুৰ আগতে খাপলাহঁতৰ অৱস্থাটো দেখিছো নহয় এতিয়া ঘৰ মাটি এৰি যাব লাগিব যেন পাওঁ এই সিহঁতৰ কেছটো কি হৈছে মই ভালকৈ গমেই পোৱা নাই নহয় মোমাই ঐ ভাগিন শুন কেছ ডাঙৰি এই কাগজ পত্ৰ লিখালেখি নকৰাকৈ যে মাটি বাৰী লয় তাৰ ফল এতিয়া খাপলাহঁতে নিজে ভুগিছে যে হৈ গ'ল এই ক'ত যাব এতিয়া সিহঁতে ক'ৰবাত বোলে সিহঁতৰ পুৰণি ঘৰ মাটি আছে তাতেই যাব নেকি এহ আছে যদিও মই নাজানো তথাপিও খাপলা কোৱাই দিওঁতে ইমান ধুনীয়া ঘৰ দুৱাৰখন এই কি সতে ওলাই যাব শুনি মোৰে বেয়া লাগিছে ও মাই এই খাপলাহঁতে একালত সুখ ভোগ কৰিছিল এতিয়া ত্যাগৰ সময় সেয়া অলপ আগত তই কোৱা নাছিলি জানো একালে সুখ মানুহৰ একালে দুখ সেয়া অহ' ভাগিন কি মই এটা কথা ভাবিছোঁ কি কথা কৈ থাক খাপলাহঁতে মাটি বাৰীবোৰ এৰি যোৱাৰ পিছত সিহঁতৰ তামোল বাৰীখন আম কঁঠাল এইবোৰ চব এৰি থৈ যাব কেছটো কৰিব পাৰি কেতিয়াবা ছবিদ্যা ললিও এই মোৰ কথা কোৱা নাই নহয় তোৰ কথাহে কৈছো কাৰণ তোৰ পুৰণি হেবিটটো আছেতো এই মোমাই এতিয়া এইবিলাক কথা নুলিয়াবি এখন ভদ্ৰ মানুহৰ ঘৰ আৰু তাতে পুলিচৰ ঘৰ ৰঙা ঘৰ ভাত খাওঁতে বেছি টাইম নালাগে মই এনেহে কৈছো এনে হলেও নকবি কি কথা বুজাবি তই ঐ চা
তুই হাপাক লগির পলে আহি একটা ডাঙার অপরাধ করছা আর হেতু কথা তুই মানি লবাই লাগবো কারণ তুই হাপাই মোক বিয়া পাতা বলি হেতু কথা তুই আগতে জানছিলি লগতে হেতুও জানছিলু তুই যে হাপার পাই দিবস দিছিলি মই হিকানে আসলু এই খুন ইটা আকো দেরি হনাই তুই ইটা হাপাক ডিভোর্স দি আমার সংসারৰ পৰা গুচি যা কি কলি মই হাপাক ডিভোর্স দিব লাগে অ মিছা মিছি তুই আমাৰ সংসারত থাকি মার ধৰ গেলা খাই থাকিব নালাগে হেক লাগে তেও বানৰে মই হাপাক কোনোদিন ডিভোর্স নেদাও তোৰ যদি যাবাৰ ইচ্ছা আছে তই যা কিন্তু তাক এৰি মই কোনোদিন কত নাযাও খুন তোক মোৰ হাতৰ পৰা বাছাৰ এটা ভাল উপায় দিছিলোঁ আৰু সেই উপায়টো তুই মানি নললি পিছত মোক নকবি মোৰ হাতৰ পাইখলা সৰখাই তুই আনিব লাগিব আৰু মাৰধৰ কৰি পিছত বয়া লাগে কাৰণে কথা গেলা তোক কৈছিলো এ হ'ব তোৰ বয়া লাগাৰ আকো দৰকাৰ নাই তোৰ যাবাৰ ইচ্ছা আছে তই যা আৰু শুন মই এখন ঘৰতে থাকিম আৰু তোৰ লগত যুদ্ধ কৰি থাকিম এই যুদ্ধ যোনে জিকে সিয়ে এখন ঘৰত থাকিব পাৰিব আৰু হাৰা তুই ঘৰেৰে গুচি যাব লাগিব চাম কোনি ঘৰেৰে যাব লাগে প্রত্যেকের বে প্রত্যেকের কে বান প্রত্যেকের পে নয় নি পানি বান পানি আচ্ছা বান পানি দেশে ক্ষতি হয়েছে মন নিজকে কিবা বাগান লাগি গেলে তারপর বাঘয়ে শাসন করবে যাওতে মোর হাতত একটা হাফ মাদারও হল ওই কথাটা টকি গেছো তুই কিন্তু কাকো নকপি নক নক আচ্ছা কোনজনে কি করিলি ফার্স্ট ট্রাইটো মই ফেসির উপর করো বলি বাঘুর দরে একদম গুজরবে ধরলু তারপর সুমানে সুমানে তাইও গুজরবে ধরলাক ও তারপর মিঠে গলত টিপে আমার ধরলাক তাতেই কাম শেষ আরো হায় রে আল্লাহ তুই এটা কি কাম করলি তোর কিন্তু দিন বহুত বাইয়া চলি আছে পুলিশ কেসুতে ফাঁসি মান পাস ওই তুই মোক একদম পাওয়ারফুল চাই উপায় একটা দি আর দিমু দিমু না কেন তোরা কেন উপায় দিমু না কসে আচ্ছা একটা পাথর আছে সেই পাথরের সব কাম সেই জন্য এই পাথরের অল্প বেশি দাম দাম ঢালব বেশি ওই কেনালি তো সেই পাথরটো মোক আগতে দিলি খেলাই খেয়ে গেছিল যখন অবগ্রে দিয়ান যায় না তো বেমার দেখে লাহে লাহে চিকিৎসা করার লাগবো ঠিক আছে তুই কেতিয়া দিবি পাথরটো কৈছোন কালকে দিমু মানে তন্ত্র মন্ত্র মাইরে দেন লাগবো তো দিবি তো আরে দিমু বিলা কইছি যখন দিমুই আমার জমানে লড়সন নাই কারণ সত্যিকারে সে গত্যকারে গিয়ে দন্তে নওয়াব ইসলাম ভাই হ্যাঁ তার মানে কি জানা আসলতে শ্রেণী মই তোমাক মানে বিরাট ভাল পাও তাকে আঙ্কুল সখিয়ে ভাবছে তোমার লগত তার বিয়াখান পাতি দিম বলি সেটি হয়েছে ডাঙার কথা রবকসুন কি কলা কিথেনে আপনি আঙ্কুল সখি ভুল বুঝা বলি কৈছো নহয় তার আগু মই খোয়া কোঠালি তো হো গুন্তুলা দুটা তিরি মা রতনি বউ তয় আইলি কেস তোর অলপ এনকোয়ারি করবে আইসু সরু কেস নহয় মার্ডার কেস মার কেস পায়রের কেস নহয় মার্ডার কেস খাপলা কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজর আসল হোয়াদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ করিলে নেসলে মার্লো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বেতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট গার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর মিন্ট্রা দ্য রোড স্টার উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস লিয়া আগরবত্তি ইউনিবিক কুকিজ ট্রাই নিউ বেস্ট এভার কমপ্ল্যান ফর টুয়াইস এক্স গ্রোথ সাইকেল আগরবত্তি অফিসার চয়েস কুইকার রোডস ফুয়েল ফর দ্য রিয়েল ফিট এসবিআই লাইফ কুরকুরি খুল যায় তো ফ্যামিলি বন যায় হন্ডা সিবি শাইন ক্যা শাইন হ্যায় ইন্ডিকা কেশ কালা সিটি হান্ড্রেড সেলফ স্টার্ট উইঙ্কিজ দ্য কিক স্পেশালিস্ট টিভিএস আপাচি মেড ব্লু আর আইডিয়া ফোর জি বাৰিষা হলে যেনেকে উজান উঠে মাছৰ তোক দেখিলে মোৰ বুকুত বয় প্ৰেমৰ সাগৰ আইঐ মোৰ কথাই বুকখন ঝিপিককে মাছে আপোনাৰ লগত মোৰ অলপ কথা আছে ৰবাচোন ৰবা তাৰ মানে তাৰ আগতে মই চিনাকি কৰাই দিওঁ এইটো মোৰ ভণ্টিয়েই মানে ভণ্টিৰ লগৰ নাম অমলা মই আপোনাক কোনো কাৰ এগিলাখন কথা সোধা নাই আগতে কওক
কম কম তার আগতে একটা কথা হেৰি অমলা তই জাগে যা আপনি দেখোন মোক মরামতে ঘরক লাগিন থৈ আহিম বুলি কৈছিলে এ প্রথম দে কোনবা একদিন বেলেগ দিন থৈ আহিম ইতা যা যা ৰবকছো আপনি হকে বিনিৰ আগত কি কৈছিলে সখীবিনী যে মোৰ আগত কিবা কিবি উল্টা পাল্টা বকছি অ সিটো আচলতে তাৰ মানে কি হৈছে সিটো বিৰাট ডাঙৰ ফুল বুজাবুজি হৈছে উল্টা পাল্টা হৈ গৈছে তাৰ মানে কি জানা আচলতে শ্ৰেণী মই তোমাক মানে বিৰাট ভাল পাওঁ তাকে আংকুল সখীয়ে ভাবছে তোমাৰ লগত তাৰ বিয়াখন পাতি দিম বুলি সিটো হৈছে ডাঙৰ কথা ৰবকছো কি কলা কিথেনে আপুনি আংকুল সখী ফুল বুজা বুলি কৈছো নহয় তাৰ আগত মই তোমাক ভাল পাওঁ বুলি কৈছিলো মোৰ পাল্লাত নপৰিব মৰিব অ শ্ৰেণী মৰিলেও মৰিম অহংকাৰ কৰি নকওঁ দেচোন হিৰোৰ নিচিনা মৰিম লাগা হলি নদীতে জাপ দিম যা মাৰা ছোৱালী ডাইভোৰ্চ দিবি মোক হা আজি ডাইভোৰ্চৰ কাগজ চাই কৰি দিলো পুৰি কেনকে জ্বলছি এ মজা 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 আজি মোক কোনে পাইহে মাৰা চলি চাই হৈ গেলাক ধুৱাই নোলোৱা হৈ গেলাক আপুনি এনেকৈ ইয়াতে হাঁহি হাঁহি কি কৰি আছে দুখীয়া লাগে কেছটো কি আপুনি এনেকৈ ক'লে যে হেই মাৰা চলি তই কিবা প্ৰশ্ন কৰিলে আজি মই উত্তৰ দিম তাৰ কিবা মানে আছে হেৰি আপোনাৰ মাজে মাজে কি হয় হে মোৰ লগত অনবৰতে কাজিয়া লাগো লাগো কৰি থাকে যে হেই থাকিবই লাগিব বুজিছা কিয় নাথকি মাই আজিৰ বেয়ে ঘংকে কাজিয়া লাগিম বুজা নাই আগতে যদি একবাৰ লাগছিলো এতিয়া দুইবাৰ লাগি কাৰণ আজিৰ পৰাই মই তোক ভয়ো নকৰো আৰু কথাও নুশুনো দেউতাৰ এইটো কথা শুনি মাৰ কমন ডাইলগ মুখৰ পৰা ওলাই আহিব ৰ'ব মই ডাইভৰ্চ পেপাৰখন লৈ আহোঁ আনবি ডাইভৰ্চ পেপাৰ এ শুন ডাইভৰ্চ পেপাৰ মই পুৰি চাই ক'ত দিলো ইখান আৰু তোৰ লেবেল এডালো নাখাতে মাৰে চলি পুৰি পেলালে ৰ'ব মই আৰু এজন উকিল ধৰি আৰু এখন ডাইভৰ্চ পেপাৰৰ ব্যৱস্থা কৰি আছো আপোনাকো চাই ল'ম মই এইডালো কৰিব নোৱাৰা যা মাৰে চলি হেড কেতিয়া কৰিব নোৱাৰা মই খোৱা কোঠালিটো গুণ্টোলা দুটা তিৰি মা ৰতনীব তই আহিলি কেছটোৰ অলপ এনকোৱাৰী কৰিব আহিছো সৰু কেছ নহয় মাৰ্ডাৰ কেছ মাৰ্কেছ পাইৰেৰ কেছ নহয় মাৰ্ডাৰ কেছ এ বৌ তাই মাৰ্ডাৰ হোৱা নাই নহয় তাই এতিয়া জিন্দা আছে তোৰ চকুৰ আগতেই জিন্দা হ'ল দেখোন গোটাই মাৰ্ডাৰ নলিও আধা হলিও তোৰ মাৰ্ডাৰ হৈছে এইটো এটা ডাঙৰ কেছ বহুত ডাঙৰ কেছ জিন্দা হোৱা মানুহটোক মাৰি পেলাৰ অপৰাধত আৰুনো কি কেছ হ'ব পাৰে ঐ পুলিচক আইন শিকাব নাই আৰ্মি লাঠিৰ কোব খাবাৰ বনাইছে নেকি তোৰ নাই নাই খাবি মোৰ আগত উল্টা চিধা কৰিলি সেহাতৰো মাৰ খাবি ঐ কেছ যদি ওপৰত যাব নালাগে মোৰ মতে কৰ তই দেখোন একো কোৱাই নাই মইনো আৰু কি কৰিম ঐ শুন কওঁ প্ৰত্যেক সপ্তাহতে মোক 500 টকাকে দিবি এতিয়া তোৰ কেছটো মোৰ হাতৰ মুঠিতে থাকো আৰু যদি নেদা তোৰ ফটোগিলাটো মোৰ তাতে আছে চিধা যাই ওপৰত চাৰ্কিলাখনে দেখা পাব অ পুলিচ বৌ এগিলাখান কি কেছত ফাঁচোৱা এগিলাখান নকৰবি দেই মোক তেনেহ'লে প্ৰত্যেকটো সপ্তাহতে 500 টকাকে দি যাবি অ পুলিচ বৌ মই কি এনচুৰৰ মানি বেগ পলিচি খুলিছো নেকি মাহত দিম দে 100 টকাকে 100 টকা কি বুলি ভাবছে হা 500 টকা প্ৰত্যেক সপ্তাহত কথাটো মনত ৰাখবি আৰু যদি নেদা মই মোৰ পুলিচগিৰি আৰম্ভ কৰি দিম পচি মৰবি জেলত এতিয়া 500 টকা নেদা জেলত যোৱাৰ পিছত যদি 5000 দিব লগা হয় তেতিয়াও খালাচ নহয় দে দিম দে 500 টকাকে ইমান পুলিচগিৰি দেখুৱাব নালাগে দিবিতো দিম দে কিমানকে 500কে কিমান সপ্তাহৰ মূৰত আঠ সপ্তাহৰ মূৰত চাবাছ তই এতিয়া বাচি গেলি মই এতিয়া আহোঁ দে যা যা বাপ্পা ঐ আঠ সপ্তাহত 500 টকা আৰু মাহত বা কিমান হয় বছৰত কিমান হ'ল আৰু এটা তিৰিৰ খৰচা বাঢ়িল মই মাটিত বহি পেলাই হিচাপটো কৰোঁ দে কিন্তু তোৰ নামৰ নহয় তোৰ বাচ্চাটোৰ নামৰ দে আলহী নহওঁতে ভাতৰ টকাৰ কৰিব লগা হ'লে
নাই লুজ ক্যারেক্টার তই মনে মনে থাকছ মা কোসুন তুই ইমান লেতরা মানু হা মই তো লগত ইমান দিন কষ্ট করলু মোক লিখি দিব নুললি ইতে মোর বাচ্চাটো নামরে লিখব পারা হলি তুই হা মই এটা কথা বুঝি না ফাং মোর জীবনত মাইকি মানুহে কিয় খেলিমিলি লগায় ফকির ঘর খুশি রঙিলে আর জিএসটির ঘর ঠয় কি কি কলি হা কি কলি তাই এটা কথা তোক কিন্তু কই থই দিলু তই কিন্তু মোক রঙিলি লগত মিলাবা নরা অ খুব আই লাগব কারণ তোটো হইছাই একে চিন্তাতে মোর মাথাটো গিটগিটাই গেছি কি যে বিয়া দিন আহিল মোর হৈ দে সাহাব তুই যদি এখন ঘর থাকবা নাপা আমাক নো কি নো বস্তু দিবি কই নো অ মই এতিয়া ভিক্ষারে কই সাহাব আমি এর বে জোরজা থাকিম নহয় তাতে হলো মাটি মুখ ঠিক করে দিবি হ্যাঁ এ আলাম নহয় সব লিখি দিম হ্যাঁ সব লিখি দিবি আমাক হ্যাঁ কিন্তু তোর নামর নহয় তোর বাচ্চা তোর নামর দিম আলোহী না হতে ভাতত দোকান করবা লাগা হলে আই লুজ ক্যারেক্টার তুই মনে মনে থাকছ মা কোসুন তুই ইমান লেতরা মানু হা মই তো লগত ইমান দিন কষ্ট করলু মোক লিখি দিব নুললি ইতে মোর বাচ্চাটো নামরে লিখব পারা হলি তুই হা এই তির অকরা নেকি তুই আউ ও আপন কাকা ইগলা খান আপনি কি করবা উলছি এ আই লুজ ক্যারেক্টার তুই সব থা আই গেস্তি কি তো তোর নিজরে চলি হবো কেন বুঝি পাও না এ তুই তাতে কি হল মই হলে ইমান দিন কষ্ট করলু মোর নাম দিব নুললা ইতে হলে তার নাম দিব পারা হইছি ও মাথা গরম ই বাচ্চা তুই বিয়া আর সাহাব তুই এক নম্বর বিয়া ও সব মুম্বাই গেল মুয়ো হে তেরে যা মাথা গরম হইছে নাকি ও মাই নরুং দে কোনখন দুনিয়া দি থাকে না হয় কি ভাবা চিন্তা গিলা করি থাকে ও আপন কাকা এনেই মাটি না হই দাবার হচ্ছি আর ভাগ করবার হচ্ছি আপনি হে তেরে মনে মনে থাক তোতে মুখ মাথা তো গরম করে দিছা ও বেংরা দা হে তেরে ইমান ধুলা হইছে ইতাহান কাম আর মই করা কাম না লেভেল আছে তো মোর ই গাহান কাম মাইকী মানুহৰ কাম এ ফোনটি তোর কাম নাই ঘুরি ফুরে মাত্র ঐ সেলকা তই আর বাপেরে কি ভাবছা কি চিন্তা করছা হা কচুন এটা মানু সমাই লসা আর তাক তহতে মাটি দান দিবা উলছা ইমান দানবীর হসা না হে তিরকা কিনু কথা কইছা মাই আঙ্কল খকের কথা কইছা এ হি আমার কানে কষ্ট করছে সেই কানে কইছং কষ্ট করলি খুদি মানু মাটি দান নেনি কি হা ইমান দানবীর হসা আজিকালির দিনত কষ্ট করলে মানু মাটি দান নেদে বুঝলি ঠিক তেরিকা তই কথাটো অলপ বেলেগ ফালে নিচায় মাই আঙ্কুল খকি যদি দলিলত সহিত মারি নানলাগ হয় আমি জানো ইমানখিনি মাটি সম্পত্তি পালো হয় তয়ে কচন হৌয়ে সি নহলেও আমি বেলেগ এটা বুদ্ধি মাথা মারলো হয় মুঠতে তাক মাটি বাড়ি দিয়া চিন্তা তহতে নকরবি কই থলং এক মিনিট ও কোঠা মানে হেইটু হে মই এটা কোঠা বুঝি না ফাং মোর জীবনত মাইকী মানুহে কিয় খেলিমিলি লগায় ফকির ঘর খুশি রঙিলে আর জিএসটির ঘর ঠয় কি কি কলি হা কি কলি তাই এটা কথা তোক কিন্তু কই থই দিলু তই কিন্তু মোক রঙিলি লগত মিলাবা নরা অ খুব আই লাগব কারণ তোটো হইছাই একে অনুপন মাটি সম্পত্তি দিবাক লগে গাটো জ্বলি যায় না হয় কিন্তু কিন্তু তহতুক যে মই ইমান সহি খরং সেইটো হলে না হবলি হা মূর্খ আসলতে ময়ে মূর্খ দেখছা না কি আমার কথা সব শুনছে শুনক দে শুনা পাবাই লাগে ঠিক তেরিকা তুইনো কি যে জিতি কথা গিলাহান ক নাপাই নহয় মানুষ ঠকবা আমার কারণে কষ্ট করছে কি ঠিক তেরি আহে মন্দিরক লগি এটা হে আলবি আজি জন্মদিনৰ দিনা এ ললো গামছা আনলো দি যা তই যাই থাকচোন মই যাই আছো দেৰি নকৰবি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Saini. Happy birthday to you. You don't need to go to the top of the company, huh? What is it? Oh, my! Oh, Papa! Oh, Saini, my name is Marky Kotanazano. চাও হাতখন দিয়াচোন মই তোমালে এটা সৰু উপহাৰ আনিছো চাও হাতখন দিয়াচোন আহা দিয়া না চেনি হাতখন দিয়া
মই মোৰ ৱাইফক বাৰ্থডে গিফট দিব আহিছো, মই অসভ্যালি কৰিব অহা নাই। এদিনাখন তোৰ অসভ্যালিয়ে হৈছি। মাৰিবি মই যি আনিছো সেইটো তাইক ৰাখিব দে, নহলে কিন্তু মই নাযাওঁ। মই তোৰ বস্তুটো ৰাখিম, তই এতিয়াতো অন্তত যা। সুন্দৰ, অতি সুন্দৰ। মই এইটোৱে বিচাৰিছিলোঁ জানাচেনি, কি মই তোমাক দিয়া ৰিংটো যেন তুমি সদায় তোমাৰ আঙুলিৰ মাজত পিন্ধি থাকা। পিন্ধি থাকিবই লাগিব কিন্তু দেই। চাওঁ লোৱাচোন, লোৱা। আজ মৌসুম বৰা বেইমান হে বৰা বেইমান হে আজ মৌসুম। ৰমা, হা, তই ৰতনীক কৈ পেলাই কেছটো কিবা এটা কৰি ডিছমিছ কৰিব নোৱাৰা না? হেই, মই আকৌ কেনেকে কি কৰিম? এইবোৰ পুলিচৰ কেজেং মই একো বুজি নাপাওঁ। ৰমা, তই কিবা এটা হেল্প কৰগে, নহলে তাক মই কিডনি বেচি তেজ বেচি পেলাই পইচা দিব লাগব। এ তেনেকে নকবিচোন হাপা, দুখ লাগি যায় বুঝছ। ঐ খাপলা, কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজৰ আসল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে নেসলে মাইলো, গ্রো উইথ স্পোর্টস, অনমোল বাটাৰ বেগ, পেকেট খুলেগা সব মে বতেগা, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, প্রেগা নিউজ, প্রেগনেন্সি ডিটেকশন কিট, গুড নাইট ফার্স্ট গার্ড, অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর, মিন্ট্রা, দ্য রোড স্টার, উইমেন হরলিক্স, হকিন্স, এয়ারটেল পোস্টপেড প্রমিস, লিয়া আগরবত্তি, ইউনিবিক কুকিজ, ট্রাই নিউ বেস্ট এভার কমপ্লান ফর টুয়াইস এক্স গ্রোথ, সাইকেল আগরবত্তি, অফিসার চয়েস, কুইকার ওটস, ফুয়েল ফর দ্য রিয়েল ফিট, এসবিআই লাইফ, কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায়, হন্ডা সিবি শাইন, ক্যা শাইন হ্যায়, ইন্ডিকা কেশ কালা, সিটি 100 সেলফ স্টার্ট, উইঙ্কিজ, দ্য কেক স্পেশালিস্ট, টিভিএস আপাচি, মেড ব্লু, আর আইডিয়া 4G।